নাসির হোসেন এবং তামিমা কি দেশের বাহিরে পালিয়ে গেলেন নাকি তারা দেশেই আছেন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যম এমন কি কোনো গণমাধ্যমেও দেখা যাচ্ছে না তাদেরকে এসব বিষয় এখন সাধারণ মানুষ কি বলছেন হঠাৎ করে নাসির তামিমার এমন লুকোচুরি ভাবের কারণে সাধারণ মানুষ মনে করছেন সম্ভাব্য নাসির তামিমা দেশের বাহিরে পালিয়ে গেছেন আসলে কি নাসির তামিমা দেশের বাহিরে পালিয়ে গেছেন কি বলছে অনুসন্ধান প্রতিবেদন আমরা সেই প্রতিবেদনটা একটু দেখে আসি সোশ্যাল মিডিয়ায় কথা বলা হচ্ছে আমি হয়তো যেসব সহ্য করতে পারছি কিন্তু সহ্য করতে পারছে না ও যদি যেকোনো মুহূর্তে রং ডিসিশন নিয়ে নেয় তাহলে এর দায়ভার কে নেবে আর রাকিব সাহেব যেভাবে কথা বলেছে এভাবে বললে তো আমি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব বিয়ের পরে সংবাদ সম্মেলনে তামিমাকে নিয়ে এসে গলাবাজি করে রাকিবের উদ্দেশ্যে এমন কথাগুলো বলেছিল নাসির হোসেন অথচ পরবর্তী তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে দেখা গেল তিনি উল্টো রাকিবের বৈধ বউকে নিয়ে এসে উল্টো রাকিবের সাথে বাড়াবাড়ি করছে যেই রাকিব এখনও পর্যন্ত নিজের বউকে তালাকিয়ে দিল না সেই রাকিবের বউকেই নিজের বউ বানিয়ে ঘরে তুলে নিলেন নাসির হোসেন যেটি রাষ্ট্র আইনে ঘৃণিত অপরাধ এবং ইসলামিক শরিয়া মোতাবেক সম্পূর্ণ হারাম এদিকে এই বিষয়টিকে দেশ জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা দেশ এবং দেশের বাহিরে প্রায় প্রতিটি মানুষই নাসির হোসেনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং রাকিব হাসানের সাথে একাত্মতা প্রকাশ করে রাকিব হাসানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশ এবং দেশের বাহিরের লাখ লক্ষ কোটি বাঙালি এমনটা অবস্থায় ঘটনাটি মামলায় রূপান্তরিত হয় এবং আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে ঘটনাটি সেই সাথে আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পিবিআইকে এই ঘটনার যেন সুস্থ তদন্ত করা হয় এবং সেখানে যেন কোনো প্রকারের প্রভাব কাজ না করে সেই বিষয়েও নির্দেশনা দিয়েছে আদালত থেকে পিবিআইকে আদালত বলছে ঘটনার সাথে যাদের যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের সবাইকে জেরা করে এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সুস্থ তদন্ত যেন হয় এই মামলাটি এবং যদি নাসির এবং তামিমা প্রকৃতপক্ষে অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাজা পেতে হবে আর সেই সাজা হবে সর্বোচ্চ সাত বছর এমনকি অর্থ জরিমানাও হতে পারে এদিকে এই ঘটনায় আজ কয়েকদিন যাব আলোচনা সমালোচনা হলেও কোন নাসির হোসেন এবং তামিমাকে এটা নিয়ে ফেসবুক জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা অনেকেই বলছেন নাসির হোসেন তামিমাকে নিয়ে দেশের বাহিরে পালিয়ে গিয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন আসলেই কি নাসির হোসেন তামিমাকে নিয়ে দেশের বাইরে পালিয়ে গিয়েছে আপনাদের মূল্যবান মতামত লিখতে পারেন আমাদের কমেন্স বক্সে